আজকে সোমবার সকাল 9:16, আমার রান্নাবান্না অল কমপ্লিট। এখন এই মাত্র সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে একটু বসলাম, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এখনই সারবো, একটু পরেই খাওয়া দাওয়া সব সেরে নেবো। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে কথা বলে একটু ব্লগটা স্টার্ট করে দিই, সেই জন্য এলাম। এখন তো আমি আদার্স কাজ সব সেরে নেবো, কালকে হুট করে, জানো তো, হুট করেই আমরা ঠিক করলাম একটু দক্ষিণেশ্বর যাব, গেছিলাম, দেখি যদি পারি টুকটাক তোলা কিছু ভিডিও দিয়ে দেবো, যদি সম্ভব হয়, নইলে শর্টে তো যাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর কি, এই তো মম ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, ও মোটামুটি একদম মানে দেরি করে না, খুব একটা দেরি করে না, উঠে গেছে অনেকক্ষণ, ও খাওয়া দাওয়া করবে, চা খাওয়া হয়ে গেছে, সকালে উঠে ফার্স্ট আমরা চাটা খাই, চা না খেলে না এনার্জিটা ঠিক পাওয়া যায় না, যদিও বলি যে চায়ের আমাদের কোনো নেশা নেই, তবু সকালের চাটা আবার না হলেও হয় না, এটাও সত্যি কথা, সকালে উঠেই আগে চাটা খেতে পারলে মানে মোটামুটি কাজ গুছিয়ে চাটা করি, করার পর চাটা আগে খাই। যাই হোক, তোমরা চলো একটু খাবার দাবার একটু দেখিয়ে নিই, আজকের লাঞ্চ মেনু কী আছে। আজকে যদিও আমাদের বিকেলের আকর্ষণটা বেশি, চলো দেখলে বুঝতে পারবে। এই যে আজকে করেছি বিউলির ডাল, আর এই আলু সেদ্ধ আছে, এই চারটে আলু, এগুলো মাখবো, আছে একটা দেখো লঙ্কা, আর তেল মানে তেলে এটা তর মানে মাখাটা হবে, তেল আর শুকনো লঙ্কা মাখা, আর এখানে করেছি পনির, তোমার পালং পনির, আর ডিম তো আছেই, ডিম তো রোজ কেমন তো আছে, আজকে আমি ডিম খাবো না, এটা মমের, আর এটা ওর পাপা হাফ বয়েল, একদম হাফ, আর এখানে তো ভাত আছেই। অ্যাকচুয়ালি পালং পনির আমরা রাতে বেশিরভাগটা তুলে রাখবো রাতের জন্য, তার কারণ রাতে রুটি, রাতে খাবো রুটি আর পালং পনির, আর একটু কিছু মিষ্টি নিয়ে নেবো, খাওয়ার মধ্যে একটু কিছু মিষ্টি থাকলে না ভীষণ ভালো লাগে। এই এই হচ্ছে ডিনারের আয়োজন, দেখি যদি কিছু দেখাতে পারি দেখাবো। আর এখনকারটা তো দেখলে একেবারে সিম্পল, ডাল আলু সেদ্ধ আর সামান্য একটু পনির নিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া। দেখি আজকে কি করতে পারি, টুকটাক কাজ একটু খাওয়া দাওয়া করে চিন্তা করবো আজকে কী করবো, তেমন কোনো প্ল্যানিং নেই, বড় কোনো কাজ নেই, রোজকার মতোই। যাই হোক, আজকে তোমার কালকে প্রচুর কাচাকুচি করেছি, আটটা বেড কাভার, তারপর এটা ওটা বালিশের কাভার সব কাচাকুচি করেছি, যদিও মেশিনে, কালকে প্রচুর কাজের চাপ ছিল, তার মধ্যে আবার বাতাসে দিয়ে চলে গেল, তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর, তিনজন ঘুরে এলাম, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আমরা এরকম হুট করেই চলে যাই টুকটাক যে কোনো জায়গায়, তেমন বিশেষ প্ল্যান থাকে না, এখান থেকে তো বেশি সময় লাগে না, এখানে মোটামুটি 3-4 ঘন্টা হাতে নিয়ে বেরোলেই আসা যাওয়া, ওখানে কিছু বেশ কিছুক্ষণ থাকা সবই হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এখন তো মন্দির খুলে দিয়েছে, একটু বন্ধ ছিল, 1 জানুয়ারির দিকে বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে, যার জন্য কোনো প্রবলেম নেই, একদম তুমি দেখলে এমন ভিড় দেখলে বোঝাই যাবে না যে করোনার এই পরিস্থিতি, যদিও এখন ভালোর দিকে,
কোনো ব্যাপারই না। তবে মোটামুটি সবাই দেখলাম মানছে, সবাই মাস্ক পরছে, এটাই খুব ভালো। আর এই অভ্যাসটা যদি থেকে যায় না, মন্দ নয়, খুব ভালো। যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে, ধোয়া ধুলো একটু প্রবলেম হয়, তাদের জন্য তো ভীষণ উপযোগী মাস্ক, সত্যি প্রয়োজন। যাই হোক, চলো দেখতে থাকো, দেখি কি দেখাই, কি দেখাই এখনই বলতে পারছি না। করব, দেখাবো প্ল্যানটা তখনকারই। চলো, করে নিয়ে এলাম চাও, এক চাও, বেশিক্ষণ সময় লাগেনি, আগে রেডি করে নিলাম সব সব, মানে ওই পেঁয়াজ আর সবজি বলতে পেঁয়াজ আর লঙ্কা আর বাঁধাকপি, ব্যাস ওগুলো সব কেটে কুটে নিলাম, স্যালাডটা রেডি করে নিলাম, তারপরে বসিয়ে দিলাম, চটপট হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগেনি। যাই হোক, পাপা এক্ষুনি আসবে, এখন বাজে 6:32, ও মোটামুটি 7টার মধ্যে ঢুকে যায়। আর মমকে দিয়ে এলাম, ও তো চাউ পেলে আর কিছু চায় না, ভীষণ চাউ পছন্দ করে, আমার ভালো লাগে, ওই হয়তো সপ্তাহে বড় জোর একদিন, কিন্তু সপ্তাহে 7 দিনই যদি মমকে চাউ দেওয়া যায়, খুশি। ঠিকঠাক আছে সব, ভালোই হয়েছে। আমি না গোলমরিচ, গুঁড়ো গোলমরিচ কিনি না, আমি নিজেই বেশ খানিকটা গোলমরিচ মিক্সিতে একটু গুঁড়িয়ে নিই, তাতে সুবিধে এটাই বেশ অনেকটা করা যায়, কয়েক মাস চলে যায় একবার করলে, ভালো লাগে। আজকে বিকেলে আমাদের আকর্ষণ আছে, মানে বাইরের রুটি ঘরে করব না, রুটি আর পালং পানির তো আছেই, আর একটু মিষ্টি, ব্যাস আমাদের ডিনার কমপ্লিট। ঠান্ডাটা আগের থেকে কম, আমার তো মনে হচ্ছে কালকের থেকে আজকে ঠান্ডা কম, সত্যি গেলে বাঁচি ঠান্ডা, চলেও গেছে প্রায়, বেশি ঠান্ডা না, না কিছু করা যায় বাড়িতে, না বাইরে বেরোনো যায়, এটা বিভৎস। যদি ভাবি রোজে একটু ঘুরে আসবো, বাইরে বেরোবো, আমার তো হয় না, আমার চেঞ্জ করার ব্যাপারটা একটা বিরাট ব্যাপার, ভালো লাগে না আমার চেঞ্জ করে যাও। আর শীতকালের তো কথাই নেই, একেবারে ভালো লাগে না শীতকালে, একটা বিরাট কাজ মনে হয়। কালকে ছোট্ট করে যে আমরা ঘুরতে গেলাম, বেশ ভালোই ঘুরেছি,
রাত হয়ে গেছিল। মোটামুটি বিকেল থেকেই না চিন্তা হয় পরের দিন কি রান্না করব। আছে ফ্রিজে মাছ আছে অনেক রকমই, দেখি কি করা যায় কালকে। আগে মানে বিয়ের আগে আমার পরিষ্কার মনে আছে আমি চাউ না বেশি খেতাম না, পছন্দ করতাম না, ভালো লাগতো না। তখন ওই বিকেলে টিফিন বলতে একটু মুড়ি, মুড়ি চানাচুর, তারপরে চপ ভাজা, সিঙাড়া। আর আমরা বাইরে গিয়ে, এখন যেমন বাচ্চারা কত কী খায়, আমরা বাইরে গিয়ে আমাদের আকর্ষণ ছিল মোগলাই, মোগলাই মানে বাইরে গিয়ে মোগলাই খাবো এরকম একটা ব্যাপার। বিয়ের পরেও যেখানে যেতাম মোটামুটি আমরা দুজন মিলে আমার মোগলাই খেতাম, চাউটাও বিশেষ খেতাম না। কিন্তু এখন কত কী খাবার, তখন অবশ্য ফুচকা টুচকাও ছিল, তবে একেবারে সস্তা, সস্তা বলতে কোনো কিছুই সস্তা নয়, তখনকার আন্দাজে দাম ঠিকই, মনে হয় 1 টাকা 4টে, তারপর 2 টাকা 4টে, এরকম এরকম কিছু একটা ছিল। চুরমুড় আমার এখনও ভালো লাগে, ফুচকা চুরমুড় এইসব ভীষণই ভালো লাগে। আমি তো কি বলবো, আমি চুরমুড় মুড়ি দিয়েও খাই, চুরমুড় মুড়িতে নিয়ে তারপরে একটু কাঁচা তেল দিয়ে, সর্ষে তেল দিয়ে ছিটিয়ে বেশ দারুণ লাগে মাখলে, খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। মমকে তুমি খাওয়াতে পারবে না চুরমুড়, চুরমুড় খাবে, মুড়ি খাওয়াতে পারবে না, এত ভালো করে না মশলা মুড়ি করি জানো, খেয়েও দেবে না। আমার মনে আছে প্রথম যখন করলাম সেদিনই খালি খেয়েছিল, খেয়ে বলেছিল খুব ভালো, কিন্তু আর আমি ওকে খাওয়াতে পারিনি, ওর ভালো মানে আমাকে মন রাখতে ভালো। কিন্তু সত্যি আমরা ভালো খাই, আমি ওর বাবা তো ভালো খাই, আমার মাও খুব ভালো খায় মশলা মুড়ি, ভীষণ ভালো খায়। অনেক কিছু লাগে, আমচুর পাউডার, চাট মশলা, অনেক কিছু দিয়ে করলে সত্যি ভালো হয়, সত্যি সুন্দর খেতে হয়। আর এটার মজা হচ্ছে কোথাও ঘুরতে গেলে প্যাকেট করে নিয়ে গেলে ভালো লাগছে না, বিচে বসে আছো বা কোথাও সাইটসিইং গেছো, একটু বাসে ফাসে খেলে এইরকম, এটা বেশ ভালো খাবার, নিয়ে যাওয়া যায়, অনেক দিন স্টোর করা যায়। অনেকক্ষণ বকবক করলাম, ভালো লাগলো, দেখি এই ব্লগটা এখনই আপলোড করে দেওয়ার ইচ্ছা আছে, তারপর তো কালকে আবার দেখা হচ্ছে এটার পর কালকেরটা, আর লং করবো না ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।